আজকে আমরা দেখাবো এরিস্টন তিরিশ লিটার গিজার কীভাবে ফিটিং করবেন প্রথমে আমরা এরিস্টন যে ক্লাম রয়েছে ওই ক্লামটা দিয়ে আমরা দাগ দিয়ে দেব তারপর আমরা দাগ বরাবর আমরা ছিদ্র করবো অবশ্যই সিজ করতে হবে আট নাম্বার রয়্যাল বোল্ট এটা হলো আট নাম্বার রয়্যাল বোল্ট লাগাইতে হবে আপনি দশ নাম্বার ডিলবিট দিয়ে সেটা ছিদ্র করতে হবে আমরা এগুলো রয়্যাল বোল্টগুলো লাগাবো সুন্দর করে দশ নাম্বার অয়েল বিট দিয়ে ডিল করলে অটোমেটিক সেটা সুন্দর করে ঢুকে যাবে ঢুকে গেলে আমরা সুন্দর করে এগুলো টাইট দিয়ে দেবো টাইট দিয়ে আবার লুজ দিয়ে সে নাটগুলো খুলে ফেলবো খুলে আমরা যে ক্লামটা রয়েছে সে ক্লামটা বসায় দেব মানে আমাদের ক্লামের সিদ্ধগুলো খুব সূক্ষ্ম তাই ঢুকতে একটু সমস্যা হয় তাই আপনারা হালকা বাড়ি দিয়ে ঢুকিয়ে দেবেন তারপর আপনারা নাটগুলো দিয়ে ভালো করে টাইট দেবেন নাটের নিচে একটি ওয়াশার দিলে ভালো হয় তাহলে সেটা আরও সুন্দর করে লাগবে এবং মজবুত হবে আমরা টাইট দিয়ে শেষ হয়ে গেলে নিচে পাইপগুলোর মধ্যে আমরা অ্যাসিপুল লাগিয়ে নিব এখন যেটা আমরা খুলতেছি এগুলো পানি ইন এবং আউট ঠান্ডা পানি ঢুকার জন্য এবং গরম পানি বের হওয়ার জন্য মুখের মধ্যে আমরা এসনি পুল লাগিয়ে নিব হাফ ইঞ্চি এসনিপোল আমরা প্রথমে দুইটা এসনি লাগিয়ে নিব এসনি লাগিয়ে তারপর আমরা এসনি সুন্দর করে টাইট দিয়ে দিব অবশ্যই এসনি নিচে আমরা ট্যাপ ট্যাপ লন ট্যাপ আমরা ফেঁসে নিব এখন আমরা ওয়াটার হিটারকে ফিটিং করব ওয়াটার হিটারের যে ঠান্ডার লাইন আছে লিল এটা ঠান্ডা পানি ঢুকবে এবং এখানে সেফটি বাল্ব লাগাইতে হবে লিলটার মধ্যে সেফটি বাল্ব আর লাল যেটা আছে এটার মধ্যে কোনো সেফটি ওয়াল্ট লাগবে না এটাতে গরম পানি আউট হবে বের হবে আর লিল যেটা আছে এটা দিয়ে ঠান্ডা পানি ডুববে তাই লিলের মধ্যে সবসময় আমরা সেফটি ওয়াল্ট লাগাবো সেফটি কাজ কি সেটা আমরা পরে কোনো এক ভিডিওতে আমরা আলোচনা করব আমরা প্রথমে লালটা কানেকশন করবো লালটার মধ্যে যে পা কানেকশান পাইপ রয়েছে পাইপটা আমরা সুন্দর করে লাগিয়ে নিব অবশ্যই এখানে ট্যাপ ফ্যাঁচানোর প্রয়োজন নাই কারণ এই কানেকশানের পাইপের মধ্যে একটি রাবার রয়েছে যেটা দিয়ে আপনারা কোনো পানি লিকেজ করার কোনো সম্ভাবনা নেই আপনারা হাতে টাইট দিয়ে হালকা করে রেস দিয়ে টাইট দিলে হয়ে যাবে আমরা তারপর ওইটা আমরা টাইট দিয়ে নিব পাইপগুলো টাইট দেওয়া শেষ হয়ে গেলে আমরা এসনি বলে পাইপগুলো লাগিয়ে ফেলবো পাইপ লাগানো হয়ে গেলে প্রথমেই আমরা এটার ভিতরে থাকা হাওয়া সে বাতাস সেটা আগে বের করব। এখন বাতাস বের করতে হলে আমাদের যে গরম পানির ট্যাপ রয়েছে ওই ট্যাপটা আমাদের আগে ছাড়তে হবে কারণ ট্যাপটা দিয়ে প্রথমে একটি বাতাস বের হবে বাতাসটা বের হয়ে গেলে যখন গরম পানির ট্যাপ দিয়ে পানি বের হবে তখন আমরা ইলেকট্রিক যে ওয়াটার হিটারের সুইচ রয়েছে সেটা আমরা দেব সুইচ দিলে আমাদের দেখতে পারবো দশ মিনিটের মধ্যে মোটামুটি পানিটা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি গরম হয়ে যাবে এরিস্টন তিরিশ লিটারের ক্ষেত্রে এবং আপনি যদি তখন বিশ মিনিট হয়ে যায় তখন আপনার গরম ঠান্ডা একসাথে সাধতে হবে সবাই ভালো থাকবেন